চট্টগ্রামে যে সম্মাননা ও ভালোবাসা পেলাম তা আজীবন আমার কর্মের পাথেয় হয়ে থাকবে। এই চট্টগ্রামে আমি দীর্ঘদিন কাজ করেছি, চট্টগ্রামের সাথে নারীর টান আমার। বারবার চট্টগ্রামের বুকে ফিরে আসতে মন চায় এদের আন্তরিকতা ও ভালোবাসা দেখে। আজ চট্টগ্রাম নাগরিক ফোরাম যে সম্মাননা ও ভালোবাসায় আমায় সিক্ত করেছে তাতে আমি অভিভূত। 13 জুলাই বেলা 3:30 চট্টগ্রাম নাগরিক ফোরামের আয়োজনে জেলা পরিষদ মিলনায়তনে গণসংবর্ধনা অনুষ্ঠানে সংবর্ধিত ব্যক্তি হিসেবে চট্টগ্রাম রেঞ্জের সদ্য বিদায়ী DIG ডক্টর SM মনিরুজ্জামান এসব কথা বলেন। প্রধান অতিথির বক্তব্যে কথাসাহিত্যিক ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপ উপাচার্য ডক্টর শিরিন আখতার বলেন, আজ নিজেদের শূন্য মনে হচ্ছে। একজন ভালো মানুষ এবং ভালো পুলিশ কর্মকর্তা হিসেবে DIG সাহেব আজীবন আমাদের মনের মাঝে গেঁথে থাকবেন। তার কর্মের বেশিরভাগ সময় চট্টগ্রামকে কেন্দ্র করে ছিল বলে চট্টগ্রাম নাগরিক ফোরামের এই আয়োজনে প্রত্যেকে সংহতি প্রকাশ করেছে। এই সময় আবেগ প্রণোদিত হয়ে সংবর্ধিত অতিথি DIG মনিরুজ্জামান বলেন, আমি যেটা বিশ্বাস করি, আমার জীবন মন যেটা আমাকে অনুপ্রাণিত করে, আমাকে আমাকে সাহসী জোগায়, আমাকে ভালো মন্দ দেয় অন্যায়, আমাকে সঠিক পথে চলার শক্তি যোগায়, সেই জায়গাটা থেকে আমি যেটা বুঝি যে সমস্ত ঋণ হয়তো পরিশোধ করা যায় কিন্তু মানুষের ভালোবাসা ঋণ কখনোই পরিশোধ করা যায় না। আজকে এই অনুষ্ঠানের মহাতি উদ্যোক্তা আপনারা যারা এই অনুষ্ঠানের উপস্থিত থেকে আলোকিত করে আজকে আপনারা আপনাদের সকল হৃদয়ের সবটুকু ভালোবাসা দিয়ে মমস্ত বুদ্ধি সকল অনুভূতি উজাড় করে দিয়ে আজকে আপনারা আমাকে কিভাবে ভালোবাসায় অভিষিক্ত করলেন, আমি আমার শেষ জীবন পর্যন্ত যতদিন বেঁচে থাকি পৃথিবীতে, যতদিন আল্লাহ আমাকে হায়াত দিবেন ততদিন পর্যন্ত আপনাদের এই ভালোবাসা দিই। আমি আপনাদের এই ভালোবাসার দায়বদ্ধতায় আমি আবদ্ধ থেকে যাব, আপনাদের কথা আজীবন অনুসরণ করব। এই চট্টগ্রাম অনন্য অসাধারণ চট্টগ্রাম। চট্টগ্রাম নাগরিক ফোরামের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে ও মহাসচিব সাংবাদিক ও কলামিস্ট মোহাম্মদ কামাল উদ্দিনের সার্বিক তত্ত্বাবধানে সেলিম আক্তার পিয়াল ও আখি মজুমদার সঞ্চালনায় গণসংবর্ধনা অনুষ্ঠানে শুভেচ্ছা জ্ঞাপন করতে গিয়ে মহাসচিব মোহাম্মদ কামাল উদ্দিন বলেন, যুগে যুগে গুণীর কদর তার গুণেই হয়েছে, আজ আমরা তেমন কিছু করিনি। চট্টগ্রামবাসী স্বতঃস্ফূর্তভাবে ডক্টর SM মনিরুজ্জামানকে সম্মাননা ও শ্রদ্ধা জানাতে এসেছে। আমরা বারবার তারই মতো চট্টগ্রাম প্রেমী সময়ের সাহসী মানুষকে পুলিশ বিভাগে আশা করি। চট্টগ্রাম নাগরিক ফোরামের আয়োজনে চট্টগ্রাম রেঞ্জ DIG বীর মুক্তিযোদ্ধা ডক্টর SM মনিরুজ্জামানের গণসংবর্ধনা সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত থেকে শুভেচ্ছা জ্ঞাপন করেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক M রেজাউল করিম চৌধুরী, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোহাম্মদ সাহাবুদ্দিন, মা ও শিশু হাসপাতালের ভারপ্রাপ্ত সভাপতি সৈয়দ মোর্শেদ হোসেন, কেন্দ্রীয় যুবলীগের কার্যনির্বাহী সদ্যশী দেবাশিস পাল দেবু, ভাস্কর DK দাস মামন, মেরুন সান স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ডক্টর মোহাম্মদ সানাউল্লাহ, নাগরিক ফোরামের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ বেলাল, মুক্তিযোদ্ধা কালাম চৌধুরী, দোকান মালিক ফেডারেশন সভাপতি সালামত আলী, প্রকৌশলী কান্তি বড়ুয়া, SNTP চেয়ারম্যান মোহাম্মদ আবু শাহিদ, এমদাদুল করিম সৈকত, লায়ন সাইফুল, দেলওয়ার হোসেন ও পাশা মোহাম্মদ সুজন। ডেস্ক রিপোর্ট SNTV চট্টগ্রাম।